নোয়াখালীতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত মানবিক অর্গানাইজেশন তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই সহ শিক্ষা উপকরণ বিতরণ। বিডি স্টার টিভি নিউজ নোয়াখালী প্রতিনিধি নুরুন নবী নবীনের পাঠানো প্রতিবেদন নিয়ে সঙ্গে আছি আমি তানজানা রহমান রিজা। নোয়াখালীতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত মানবিক অর্গানাইজেশন দ্বিতীয় বর্ষ পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। এই উপলক্ষে সংগঠনটি নোয়াখালী মাইজদি আরডিবি ভবনের হলরুমে এক আলোচনা সভা সহ নানান কর্মসূচির আয়োজন করে। নোয়াখালী সরকারি কলেজ গণিত বিভাগের সহকারী অধ্যাপক এবং আলোকিত মানবিক অর্গানাইজেশন এর উপদেষ্টা আরিফুর রহমান মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ অধ্যাপক আল হেলাল মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিম চৌধুরী, চৌমোহনী এস এ কলেজের সহকারী অধ্যাপক শওকত আকবর ভুইয়া, নোয়াখালী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুম কবির, নোয়াখালী ডায়াবেটিস হসপিটালের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আলম, অ্যাডভোকেট হাসানুজ্জামান, চ্যানেল আই সেরা কণ্ঠ 2014 তারেক চৌধুরী, 24তম বিসিএস ফোরামের অন্যান্য সদস্যরা সহ আরও অনেকে। এছাড়াও আলোকিত মানবিক অর্গানাইজেশনের সদস্যরা এবং নোয়াখালীর বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের সেরা স্বেচ্ছাসেবীদের মাঝে পুরস্কার প্রদান, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই সহ শিক্ষা উপকরণ বিতরণ, দুস্থদের মাঝে কম্বল বিতরণ এবং সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। উল্লেখ্য, আলোকিত মানবিক অর্গানাইজেশন সংগঠনটি গত 2 বছরের প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য সামাজিক ও মানবিক কাজ করে পুরো জেলায় আলোচনার শীর্ষে রয়েছে। নোয়াখালীর সকল শ্রেণী পেশার মানুষের চাওয়া এই সংগঠনটি যেন তাদের এমন মানবিক কাজের ধারা অব্যাহত রাখে। আমরা জিজ্ঞাসা করছি, আপু আপনি আপনার বাবার কাছে যাননি কেন? উনি বলছেন, এত গন্ধ আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু আমরা ওইখানে গিয়েছি, ওনাকে ট্রিটমেন্ট করেছি। আলোকিত মানবিক অর্গানাইজেশন মানে শিক্ষা চিকিৎসা উন্নয়ন। আলোকিত মানবিক অর্গানাইজেশন। আমি